Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah wa salatu wa salamu ala rasulillah. Amma ba'd. Bishwabyapi mohamari rupe choriye pora corona virus sankranto joruri dekhti paramorsho ebong kichu motamot tule dhorbar jonno ajker ei live program kache ebong dur theke desh ebong bidesh theke আমাদের বাংলাদেশি বাংলাভাষী যারা যারা আমাকে শুনছেন, কিছু বিষয় আমাদের মধ্যে সংশয় এবং দ্বিধা সৃষ্টি করছে। আমরা করোনা ভাইরাসের ব্যাপারে সতর্ক হই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চিকিৎসকগণ, স্বাস্থ্য সেবা প্রদানকারী জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে আমরা সকলেই তা অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করি। আমরা অন্তত এই মুহূর্তে অনেকেই চেষ্টা করলেই আমরা আইসোলেশনে যেতে পারি, ঘরের পরিবারের সদস্যদেরকে নিয়ে আমরা ঘরে অবস্থান করার উদ্যোগ নিতে পারি। সেই সাথে আমরা এটাও করতে পারি অন্তত যে ঘরের এক দুজন বা গুরুত্বপূর্ণ একজন মেম্বার ছাড়া বাকিরা টোটাল সম্পূর্ণরূপেই ঘরের বাইরে যাতায়াত বন্ধ করে দিতে পারি। যিনি একান্ত প্রয়োজনে বাইরে যাবেন তিনিও ঘরে ঢুকে সঙ্গে সঙ্গে হাত এবং মুখ ধুয়ে পরিষ্কার হয়ে করোনা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনাকে রোধ করতে পারি। আমরা এই বিষয়গুলো আমরা সকলকেই পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। কোনো কিছু খেতে হলে আমরা খাওয়ার পূর্বে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম দোয়াটি পরে আমরা খাই। এতে ইনশাল্লাহ আশা করা যায় যে আল্লাহ পাক আমাদের উপর রহম করবেন, করুণা করবেন। করোনা ভাইরাস পরিস্থিতিতে যে কোনো সময় রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে যে কোনো উদ্যোগ বা পদক্ষেপ নেওয়া হয় সে বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত শরীয়তের সীমারেখার মধ্যে থাকে আমরা সেটাকে ফলো করার, অনুসরণ করার চেষ্টা করি। আমরা এবং দেশের বিভিন্ন জায়গা থেকে, দেশ বিদেশ থেকে সরকারকে যে সকল পরামর্শগুলো ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং এখনও দেওয়া হচ্ছে সেগুলোকে গুরুত্বের সাথে আমলে নেওয়ার জন্য আমরা সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ করব। ডাক্তার এবং সেবা প্রদানকারী, সেবা শুশ্রূষাকারী নার্সদেরকে এবং সেবা দানকারীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমরা রাষ্ট্র এবং সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে করোনা ভাইরাস পরিস্থিতিকে কেন্দ্র করে কিছু বিষয়ের বিতর্ক তৈরি করবার, বিতর্ক উস্কে দেওয়ার একটা অনভিপ্রেত একটি তৎপরতা আমরা লক্ষ্য করছি। কিছু মিডিয়া অবাঞ্ছিত কিছু বিষয়ে জনসম্মুখে উপস্থাপন করে বিষয়গুলোকে মানুষের সামনে বিতর্কিত করবার, মানুষকে একটি দ্বিধা এবং সংশয়ে ফেলে দেওয়ার একটি অপতৎপরতা শুরু করেছে। এর মধ্যে আমাদের দেশের চিহ্নিত একটি মিডিয়া 71 টিভি চ্যানেলকে আমরা লক্ষ্য করছি যে তারা অতিমাত্রায় অতি উৎসাহী হয়ে ধর্মীয় বিষয়গুলোতে নাক গলাবার চেষ্টা করছে। সারা দেশে যখন সব কিছু চলছে, রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন আয়োজন চলছে, বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে, নির্বাচন চলছে, এসকল বিষয় নিয়ে তাদের কোনো উচ্চবাচ্য না থাকলেও লক্ষ্মীপুরের একটি দোয়া মাহফিলকে কেন্দ্র করে ইতিমধ্যেই তাদের আচরণ এবং তাদের কথাবার্তা, উপস্থাপিকার যে ভঙ্গি সেটি আল্লাহর দিনের সঙ্গে, দোয়ার আয়োজনের সঙ্গে উপহাস এবং বিদ্রুপের নামান্তর। আমরা জাতিকে অভিশাপমুক্ত রাখবার জন্য, দেশকে অভিশাপমুক্ত রাখবার জন্য এই ধরনের ইসলাম বিরোধী অপতৎপরতা বন্ধ করবার জন্য সরকারের পক্ষ থেকে জোর আহ্বান জানাচ্ছি, সরকারের নিকট আমরা দাবি এবং আহ্বান জানাচ্ছি। সেই সাথে আরেকটি অনভিপ্রেত বিতর্ক যেটি উস্কে দেওয়া হয়েছে সেটি হলো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন বা করছেন, সেই সকল নিহত ব্যক্তিদের, মুসলিম ব্যক্তিদের, তাদের সর্বশেষ যে শেষ তাদের যে ধর্মীয় ইসলামী রীতিনীতির আলোকে তাদের যে বিদায়ের আয়োজন, সেই আয়োজনটিকে বাধাগ্রস্ত করবারও আমরা তৎপরতা লক্ষ্য করছি। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই,
যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যদি কোনো রোগী মারা যায় তাহলে তাকে যতভাবে সম্ভব মেডিকেল সায়েন্স আলোকে এবং ডাক্তারদের পরামর্শ আলোকে সংরক্ষিত আকারে যেভাবে করা হচ্ছে সেভাবে করেও জানাজা যেন অবশ্যই আয়োজন করা হয়, এ ব্যাপারে যেন কোনো গাফিলতি না হয়। অল্প সংখ্যক মানুষে হলেও এবং লাশ কোনো প্রোটেক্টেড কোনো কিছুর মধ্যে রেখে হলেও, সংরক্ষিত কোনো জায়গায় রেখে হলেও, স্বল্প সংখ্যক 3-5 জন হয়েও জানাজা অবশ্যই দেওয়া উচিত। জানাজা এটি ফরজে কিফায়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংক্রমণ ব্যাধি সম্পর্কে অনেক সতর্কবাণী উচ্চারণ করার মধ্য দিয়েও আল্লাহ নবীর যে সুন্না, সেই সুন্নার মধ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা এটি যেন মহামারী আক্রান্ত এলাকায় মানুষ যারা মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাবে, সুস্থ মানুষগুলো যেন তাদেরকে ফেলে রেখে এভাবে বাইরে চলে না যায়, বরং তারা যেন সেখানে জানাজা এবং তাদের ধর্মীয় আল্লাহর বিধান অনুযায়ী তাদের দাফন কাফনের ব্যবস্থা করতে পারে, সেই ধরনের ইঙ্গিত আল্লাহ নবীর হাদিস থেকে পাওয়া যায়। কাজেই কোনোভাবেই কোনো মুসলিমকে দাফনের আগে তার জানাজা জানাজা থেকে যেন তাকে কোনোভাবেই বঞ্চিত না করা হয়। যে কোনো উপায়েই হোক তার জানাজার আয়োজন অবশ্যই করতে হবে। রাষ্ট্র এবং সরকারকে সেই ব্যবস্থা এবং উদ্যোগ নিতে হবে। চিকিৎসার স্বার্থে সব কিছুই আমরা করব, কিন্তু একজন মৃত মুসলিমের জানাজা ছাড়া আমরা তাকে দাফন যেন না হয় সে বিষয়ে আমরা সোচ্চার এবং আমরা সচেতন ভূমিকা পালন করব। সেই সাথে যে অনভিপ্রেত বিতর্কটি শুরু করা হয়েছে ইতিমধ্যে, সেটি হলো যে মৃত ব্যক্তিদেরকে মুসলিম ব্যক্তিদেরকে মৃত্যুর পরে এভাবে করোনা ভাইরাসে আক্রান্ত মুসলিম মৃত ব্যক্তিকে আগুনে পুড়িয়ে ফেলবার একটি ভয়ঙ্কর পরামর্শ এখানে উত্থাপন করার চেষ্টা করা হচ্ছে। অথচ সেই 71 টিভি চ্যানেল সেই টকশোতেও যিনি বিশেষজ্ঞ ছিলেন এই বিষয়ে ডাক্তার, তিনি বারবার বলছিলেন যে দাফনের মাধ্যমে মাটির নিচে মৃতকে দাফন করার মাধ্যমেও এটি ভাইরাসের নিরাপত্তা পাওয়া যায়। কাজেই সেই ক্ষেত্রে এই ধরনের অনভিপ্রেত চিন্তার কোনো সুযোগ নেই। এটি যদি বারবার উচ্চারণ করার চেষ্টা করা হয় দেশের মধ্যে একটি উত্তেজনা এবং বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এজন্য আমরা সংশ্লিষ্ট মহলকে বলবো 71 টিভি চ্যানেলকে এই বিষয়ে সংযত করতে। তারা বারবার এই সকল বিষয়গুলোতে উস্কানি দিয়ে এই পরিস্থিতিতেও দেশের মধ্যে একটি উত্তেজনাকর পরিবেশ তৈরি করবার অপতৎপরতা চালাচ্ছে। আমাদের স্পষ্ট কথা হলো আল্লাহ না করুন ইনশাল্লাহ। আমরা আশা করছি যে আমাদের দেশ ইনশাল্লাহ তেমন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে না, এটাই আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতের কাছে প্রত্যাশী। আমরা দোয়া দরুদের মধ্যে লিপ্ত থাকি, আমরা ইনশাল্লাহ আমলের মধ্যে লিপ্ত থাকি, সেই সঙ্গে ডাক্তারদের পরামর্শের আলোকে আমরা সতর্কতামূলক পদক্ষেপগুলো গ্রহণ করি। কিন্তু এরপরেও যদি ব্যাপক মৃত্যুর কোনো আশঙ্কাজনক ঘটনা ঘটেও যায় সেক্ষেত্রেও কোনোভাবেই এটা সহ্য করার মতো নয়, এটি মেনে নেওয়ার কোনো মতো কোনো বিষয় নয় যে একজন মুসলিম ব্যক্তিকে তার মৃত্যুর পরে তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে, এটি কোনোভাবেই মেনে নেওয়ার মতো কোনো বিষয় হবে না। কাজে সেজন্য আল্লাহ না করুন এমন কোনো আশঙ্কা দেখা দিলেও সরকারকে রাষ্ট্রকে তার জন্য আগাম ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমরা আগেই সতর্ক করছি। প্রয়োজনে যদি অনেক মৃত হয় বা মৃত ব্যক্তিদেরকে প্রত্যেককে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা কবরে কবরস্থ করার ক্ষেত্রে কোনো আশঙ্কা দেখা দেয় সেক্ষেত্রে প্রয়োজনে গণকবর বা বড় ধরনের কবর করে সেখানে একই কবরে অনেক মাইয়ের অনেক মৃত ব্যক্তিকে দাফন করার বা মধ্যপ্রাচ্যগুলোতে স্বাভাবিকভাবেই মৃতদেরকে মাটির নিচে যেভাবে দাফন করবার মতো ব্যবস্থা আগে থেকে করে রাখা হয় হাউস বানিয়ে বিভিন্নভাবে মাটির নিচে দাফন করার, অর্থাৎ যে কোনোভাবেই হোক তাদেরকে মাটিতে দাফন করার এই পন্থা কোনোভাবেই পরিহার করা যাবে না। ইসলামী রীতি শরিয়া মোতাবেক দুটি পন্থাই কার্য গ্রহণীয়। একটি হলো যদি মাটির নিচে দাফন করা যায় যে কোনো মাটির নিচে দাফন করবে, আল্লাহ না করুন সেই ধরনের কোনো পরিস্থিতি যদি হয় যে মাটির নিচে দাফন করা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে লাশ যেই সমুদ্রে অথবা পানিতে ভাসিয়ে দেওয়া, তো সেটিও এখন অবশ্যই পরিস্থিতিতে সেটি আরও উদ্বেগজনক, কোনো পানিতে ভাসিয়ে দিলে ভাইরাস আরও ছড়িয়ে পড়বার আশঙ্কা থাকে। কাজে এই জন্য আমরা বলবো যে কোনোভাবেই হোক
লাশ মাটির নিচে দাফন করতে হবে, এবং দাফনের আগে যেভাবেই হোক অ্যাম্বুলেন্সের ভিতরে রেখেও জানাজা পড়া যেতে পারে, অ্যাম্বুলেন্সের ভিতরে রেখেও জানাজা পড়া যায়। কাজে জানাজাহীন কোনো মৃত ব্যক্তি, কোনো মুসলিম ব্যক্তির দাফন হয়েছে, এটা আমাদেরকে যেন দেখতে না হয়, শুনতে না হয়। এই ধরনের পরিস্থিতি তৈরি হলে এর জন্য উদ্ভূত যে কোনো ধরনের উত্তেজনাকর পরিবেশ তৈরি হতে পারে, সেটা দায়ভার সরকারকে কিন্তু বহন করতে হবে। এই জন্য আমরা প্রতিটি অন্যান্য বিষয়ের মতো এক্ষেত্রেও সরকারকে, রাষ্ট্রকে আমরা আগাম সতর্ক করছি যে করোনা ভাইরাসে আক্রান্ত কোনো মৃত মুসলিম ব্যক্তিকে যেন জানাজা ছাড়া দাফন না করা হয়, এবং দাফন ছাড়া ভিন্ন কোনো প্রক্রিয়া অবলম্বন করবার চিন্তা যেন না করা হয়। এক্ষেত্রে সরকার, রাষ্ট্র যথাযথ অগ্রণী আগাম পরিকল্পনা এবং ভূমিকা পালন করবে, এটি আমাদের প্রত্যাশা থাকবে। সেই সঙ্গে আমি সকল মসজিদের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো যে ইনশাআল্লাহ, আমরা আগেও বলেছি এখনও বলছি, আল্লাহ না করুন পরিস্থিতি যদি তেমন কোনো ভয়াবহতার দিকে যায় যে জরুরি অবস্থা এবং সারা দেশ লকডাউন করে দিতে হয়, সব কিছু রুদ্ধ করে দিতে হয়, সেক্ষেত্রে একটি জটিল পরিস্থিতিতে গিয়ে মসজিদে বাইরের মুসল্লিদেরকে আসার ক্ষেত্রে যদি প্রতিবন্ধকতা তৈরি করতেও হয়, সেটি অবশ্যই সকল কিছু বন্ধ হয়ে যাওয়ার পরে সর্বশেষ যেটিতে বন্ধ করার আহ্বান হবে, হতে পারে, সেটি হবে মসজিদ। রাগ পর্যন্ত কোনোভাবেই নয়, বাজারঘাট খোলা থাকবে, মিল ফ্যাক্টরি কলকারখানা খোলা থাকবে, অফিস আদালত খোলা থাকবে, আর মসজিদ বন্ধ করবার কোনো আওয়াজ উঠবে এটি ধর্মপ্রাণ মুসলমানরা কখনোই এটি সহ্য করে নিতে পারে না, এবং এটি কোনোভাবেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হতে পারে না। মধ্যপ্রাচ্যের যে দৃষ্টান্তগুলো আনা হচ্ছে, মধ্যপ্রাচ্যে সব কিছু বন্ধ করার পরেই মসজিদের দুয়ার বন্ধ করার উদ্যোগ সেখানে নেওয়া হয়েছে, কাজেই সে বিষয়ে আমরা সোচ্চার ভূমিকা রাখবো। তবে হ্যাঁ, মসজিদগুলোতে আমাদের কিছু সতর্কতামূলক পদক্ষেপ এবং ব্যবস্থা গ্রহণ করা দরকার। তার মধ্যে এক নম্বর হলো, যাদের সর্দি হাঁচি কাশি রয়েছে, হাঁচি কাশি নিয়ে মসজিদে আমরা না আসি, কারণ মসজিদে এসে হাঁচি দিলে হাঁচির মাধ্যমে আমরা জানতে পারছি হাঁচির মাধ্যমে ভাইরাস যদি তারও থেকে থাকে, আল্লাহ না করুন, তাহলে সেই ভাইরাস অনেক বেশি সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। হাঁচি কাশির রোগীরা আমরা রোগাক্রান্ত অবস্থায় ওজোরের কারণে আপাতত ঘরের মধ্যে আমরা নিরালায় একা নামাজ আদায় করি, মসজিদে না যাই। আর মসজিদগুলোকে, সমস্ত মসজিদগুলোকে, মসজিদগুলোতে কার্পেট তুলে ফেলে, জায়নামাজগুলো তুলে ফেলে, কাপড় চোপড়গুলো তুলে ফেলে মসজিদ শুধু উন্মুক্ত মেঝে রাখি, মেঝেগুলো প্রতি নামাজের আগে ভালো করে পরিচ্ছন্ন করার আয়োজন করেন। মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজের আগেই যেন অন্তত ডেটল দিয়ে একবার করে পরিষ্কার করা হয়, সেই উদ্যোগ গ্রহণ করা হোক। মসজিদের যারা মুসল্লিরা পরস্পর আসবেন, যেটা ইতিপূর্বে ওলামায়ে কেরামের পক্ষ থেকে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যতটা সময় কম সম্ভব মসজিদের মধ্যে জমায়েত থাকা। এই জন্য উজু ঘর থেকে করে যাওয়া, সুন্নত নফলগুলো ঘরে পড়া, শুধু ফরজ নামাজটুকুর জামাত মসজিদে আদায় হোক, এইভাবে মসজিদের জামাত অব্যাহত থাকুক। মসজিদে গিয়েও আমরা পরস্পর যেটি ভাইরাস ছড়ানোর অন্যতম একটি মাধ্যম হলো একের থেকে অপরের গায়ে শরীরের এই ভাইরাসটি সংক্রমিত হয়, এই জন্য আমরা একে অপরের সঙ্গে করমর্দন করা, মুসাফাহা করা, মোয়ানাকা করা, এই জাতীয় ক্ষেত্র বিশেষের নফল আমলগুলোকে এই জরুরি পরিস্থিতিতে এটা না করার জন্যই বিশ্ব বরেণ্য ওলামায়ে কেরামগণ আমাদেরকে পরামর্শ এবং দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা মুসাফাহা করবো না, হাত মেলাবো না, আমরা হ্যান্ডশেক করবো না, মোয়ানাকা করবো না, মসজিদে গিয়ে বেশি সময় একসঙ্গে আমরা অবস্থান করব না, আর যারা ঘরের বাইরে যায় ঘর থেকে ঘরে ফিরে এসেই আমরা আমাদের হাতগুলো ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়ে আমরা নিজেরা নিরাপদ থাকার চেষ্টা করব, নিজের পরিবার পরিজনদেরকেও এই সংক্রমণ থেকে নিরাপদে রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই মহামারী থেকে আমাদেরকে, আমার মুসলিম উম্মাকে এবং বিশ্ববাসীকে আল্লাহ পাক নিরাপদে রাখুন, যে যেখানে আছেন আল্লাহ পাক সকলকে এই মহামারী থেকে আমাদেরকে হেফাজত করুন, আর এই মহামারীর সুযোগে আমাদের ঈমান এবং আমল কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহর জাতের উপর আমাদের তাওয়াক্কুল এবং আস্থা, বিশ্বাস, ভরসা যেন বিন্দুমাত্র ঘাটতি তৈরি না হয়, সে বিষয়ে আমরা সকলে সোচ্চার থাকবো, সতর্ক থাকবো। সকাল এবং সন্ধ্যায় তিনবার করে অবশ্যই সকলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম এই দোয়াটি পড়ব। সেই সাথে আমরা যে কোনো কিছু খাবার গ্রহণ করবার সময় এই দোয়া পড়ে আমরা খাবার গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন করোনা ভাইরাস নামক এই আতঙ্ক থেকে
এবং এই মহামারী থেকে বিশ্ববাসীকে নিরাপদে রাখুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।